আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই দেখে বুঝতে পারতেছেন যে খুবই মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি হ্যাঁ এক ফটেটু প্রায় রেসিপিটি নিয়ে হাজির হয়ে গিয়েছে এটি খুবই সহজ তৈরি করা আর কিভাবে তৈরি করবেন চলুন দেখে নেই। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুইটি আলু নিয়ে নিয়েছি আপনারা চাইলে একটি আলু দিয়েও তৈরি করতে পারবেন যদি এরকম এক পিস তৈরি করতে চান এখন আমি ভালোভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে বটে দিয়ে ভালোভাবে এভাবে স্লাইস করে নিতে পারেন অনেকে অনেক ভালো কুচি করে নিতে পারেন তো আমার গ্রেড করা হয়ে গিয়েছে এখানে আমি দুইটা তৈরি করব তাই দুইটা আলু দিয়ে তৈরি করেছি আপনারা একটি তৈরি করলে একটা আলু দিয়ে তৈরি করলেও চলবে একটু বড় সাইজের নিলেই চলবে এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব কষলে কষলে যেন এর ভিতরে আলুর রসটা না থাকে একটা বাটি থেকে আরেকটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি দেখেন ট্রান্সফার করে নেওয়ার পরে এই বাটিতেও আমি এখন পানি দিয়ে দিব টোটাল আমি অনেকবার ধুয়ে নেব যে পর্যন্ত না সাদা পানি বের হয় দেখেন এখন পানিটা অনেকটা স্বচ্ছ হয়ে গিয়েছে আর আমি আলুগুলো চিপে চিপে নিচ্ছি কেন চিপে চিপে নিচ্ছি যেন পানি না থাকে তারপরও এখানে একটি ম্যাজিক রয়ে গিয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এভাবে আমি এক এক করে সবগুলো আলু দেখেন অন্য বাটিতে ট্রান্সফার করে নিয়েছি এখানে পানি থাকার কথা না তারপরও দেখেন আমি একটা স্ট্রেনারে প্রায় বিশ মিনিট একটা বাটির উপরে রেখে দিয়েছি দেখেন কতটুকু পানি বের হয়েছে এভাবে অবশ্যই প্লাস্টিক জালের উপরে বা একটা স্ট্রেনার দিয়ে এভাবে ছেঁকে রেখে দেবেন তাহলে অবশিষ্ট পানিটা বের হয়ে যাবে এখন একটা বলে নিয়ে নিয়েছি আলু এবং এর মাঝে দিয়ে দিয়েছি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি বড় সাইজের দুইটা পেঁয়াজ এভাবে হাত দিয়ে কষলে দিয়ে দিবেন তাহলে পার্ট বাই পার্ট সুন্দর ছুটে আসবে আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি কর্নফ্লাওয়ার পাঁচ চার চামচ দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এক টেবিল চামচ চাউলের গুঁড়া এবং দেড় টেবিল চামচ আটা বা ময়দা মিক্স করে দিবেন তবে পারফেক্ট স্বাদ পেতে চাইলে অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন একটা পাইপেন বসিয়ে দিয়েছি চুলা এর মাঝে এক চা চামচ ঘি দিয়ে দিয়েছি ঘি গরম হওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি এখন আলু এ পর্যায়ে চুলার আগুন মিডিয়াম হিটে রেখেছি ভালোভাবে দেখেন সমান করে দিয়েছি এখন খুনতে দিয়ে দেখতেছি হয়েছে কি না এক পাশ হয়েছে এভাবে দেখে নেবেন এরপর একটা ডাকনা দিয়ে দেখেন কীভাবে উল্টে নিচ্ছি আপনারা কোনো ডাকনা বা প্লেট দিয়েও এভাবে উল্টে নিতে পারবেন এখন আবারও পাইপেনে দিয়ে দিয়েছি দিয়ে একটু চেপে চেপে দিয়েছি যেন চারপাশ সমানভাবে হয় আবারও হাফ চা চামচ ঘি দিয়ে দিচ্ছি বেশি ঘি দেওয়ার দরকার হবে না অল্পতেই হয়ে যাবে সুন্দরে মাঝখানে একটু চেপে চেপে দিচ্ছি এখানে আমি একটা ডিম দিয়ে দিব তাই যেন হালকা একটু গর্তের মতো হয় এখানে আমি একটি দেশি মুরগির ডিম দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখন ডাকনা দিয়ে দিচ্ছি যেন গরমটায় সুন্দরভাবে ডিমটা হয়ে যায় প্রায় চার মিনিট পরে এখন ডাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আমি আর চুলার আগুনে পর্যায়ে ছিল মিডিয়াম টু লো হিটে এখন একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখেন কতটুকু ইয়ামি হয়েছে এই মজাদার রেসিপিটি আপনারা সকালে জটপট বানিয়ে ফেলতে পারেন বা বিকালে চায়ের সাথেও ফাটাফাটি জমে যাবে অথবা বাচ্চার টিফিনেও আপনারা জটপট বানিয়ে এই হেলদি নাস্তাটা দিয়ে দিতে পারেন এরকম ইউনিক সহজ সহজ মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করার জন্য অনুরোধ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ পেস